এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসার সুনাম দম্মা মুহাদ্দিস হযরত মাওলানা উবাইদুল্লাহ সাহেব। হযরত মাওলানা উবাইদুল্লাহ সাহেবকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুআজ্জাজ ও মুহতারাম, আজকের উপস্থিত সুধি ভাই, যারা বাইরে আছি আমরা ভিতরে এসে যাই, যে সমস্ত শিক্ষিকা ছাত্রীরা দায়িত্ব পালন করতেছেন মেহরবানি করে সকলকেই খামোশ করায় দেন, সকলকেই চুপ করায় দেন। মাদ্রাসার যত শিক্ষক মুতাল্লিকিন মুহিব্বিন আছেন সকলেই আমরা এখানে আসি। আপনারা জানেন এখন 12:30টার উপরে বাজে, 1:30টায় হলো নামাজ, তাহলে তবারকের সময় হয়ে গেছে, তবারক দিবে তো। এই জন্য ভাই আপনাদের এখানে যারা আছেন অনেকে আলেম, আলেমের সংখ্যাই বেশি, অনেকে হসপিটালে আছেন হাজির সাহেব, আর বাকি যারা ছাত্রী গাজে আছেন তারা তো সচেতন নাগরিক, সচেতন আল্লাহর বান্দা, সচেতন নবীর উম্মত, সচেতন নবী সচেতন উম্মত, কেন হুমরাসুমরা আগর বাগর কেউ নাই। আপনাদেরকে তো আর হুকুমও করতে পারি না, তবে একটা দরখাস্ত রাখতে পারি। দরখাস্তটা হইলে এখন যদি তাবারক দিবে দেখবেন আঁটবেন না, 5 মিনিটের ভিতরে দেখবেন আঁটবেন না, সামনে কিন্তু ফাঁকা জায়গা। একটু মেহরবানি করে যারা মুরব্বী আছেন উঠতে পারেন না, তারা হয়তো এখানে রইলেন, যারা যুবক আছেন বা উঠতে পারেন মেহরবানি করে একটু ভাই জিকিরি ফিকিরি একটু সামনে আসলে ভালো হয় মনে হইতেছে। এরপর এই যে হুজুর আছেন লেংরা বাজারের ইমাম সাহেব হুজুর আছেন, প্রখ্যাত আলেমের দিন দোয়া করবেন। এখন তবারকের সময়, এখন লোক আঁটবে না, বিশেষ করে আঁটবে না, দেখবেন হয়ে যাবে। আমরা ভাই কথা না বলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই জিকিরে ফিকিরে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা, এই কলে মার বান্দমালা, এই কলে মার বান্দমালা, কাজে লাগবে মরণ বেলা। আমরা কি সবাই চাই না ভাই মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাক? এই কলে মার বান্দমালা, কাজে লাগবে মরণ বেলা, এই কালে আমার রৌশনীতে কবর হবে তোমার উজালালা ইলাহা। ভাই উদ্বোধন করে বলাই, কাল কাছে দেখে ধরে গেছে উদ্বোধন করছে। আমাদের দেশে যুবক যুবতী, এই যে সভাপতি সাহেব বলছেন ভালোবাসা, ভালো ভালোবাসা জিনিসটা ভালো, আল্লাহরে ভালোবাসেন ভালো, নবীরে ভালোবাসেন ভালো, বাপ মারে ভালোবাসেন এটা ভালো, স্ত্রীকে ভালোবাসেন এটা তো ভালোর কোনো শেষই নেই, মেয়েরে ভালোবাসেন ভালো, ছেলেকে ভালোবাসেন ভালো, যদি ডাইন বাও যান তাহলে খারাপ। আর আমাদের দেশে যেটা হয় অনুষ্ঠান আর উদ্বোধন, এটা হলো ডাইন বাও। আমরা ভাই জিকির করে গড্ডার উদ্বোধন করে ফেলি, লাহা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলে মার বান্দমালা, কাজে লাগবে মরণ বেলা, এই কালে আমার রৌশনীতে কবর হবে তোমার উজালালা ইলাহা জুরলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইরা আমার বন্ধুরা, আমার এখানে আমরা ভাই যারা আছি আলেম উলামা সভাপতি শিক্ষক শিক্ষিকা শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আপনাদের সামনে ওয়াজ করার মতন এলেম কালাম, এটা লৌকিকতা না, এটা কোনো গপ্পের আলাপ না। এলেম কালাম এবং বয়স দেখতেছেন না, বয়সটা ডেকে আর পেছি না, এলেম কালাম মেসাফাতে রেখে দিছি,
এটা তো ডাউন দিত না, এলেম কালাম বয়স কিচ্ছু নাই। এখানে আমি যতটুকু মনে করি যে হাফিজ জহুরের মতন বড় বড় যারা ব্যক্তি আছে তারাই একমাত্র কথা বলার যোগ্য। তবে তোমার তো আনতে দরি হবে, আনতে তো হবে, আপনাদেরকে দাওয়াত দিছে অবশ্যই মেহমানদারি করবে, আনতে আনতে যতক্ষণ সময় লাগে আর কি, নামাজের আগে আপনাদেরকে ছেড়ে দেবে আমি যতটুকু জানি, মিটিংয়ে আলোচনা হয়েছে, আনতে আনতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে বসে সময়টা কাটাই। কোরআন হাদিসের আলোচনা আমি জানিও না, আমি নিজেই মুখাপেক্ষি, এখানে তাবলিগের আমির আছেন, ইমাম সাহেব আছেন, বক্তা আছেন, সুতরাং এখানে আলোচনা করার মতন অভিজ্ঞতা যোগ্যতা বয়স কোনোটাই নাই। আল্লাহ তাআলা কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহিলা মাদ্রাসার মুতাআল্লিকিন মুহিব্বিনের মধ্যে সামিল করছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। নবীজি বলেন আল মারউ মা মান আহাব্বা, এক সাহাবি নবীজির কাছে এসে বলছে হুজুর কি আমি আপনার সাথে জান্নাতে থাকবার চাই। এই তোমার কি আমল আছে? কয় হুজুর আমার কোনো আমল নাই। কয় কিচ্ছু নাই, কয় আছে আমি হুজুর আপনারে ভালোবাসি। নবীজি বলেন আল মারউ মান মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা মোহাব্বত তার সাথে তার হাসর। সুবহান, তাই আমরা ভাই মহিলা মাসে মোহাব্বত করে লেখা আছে মুতাআল্লিকিন মুহিব্বিন, অর্থাৎ এই যে অভিভাবক সম্মেলনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার আলোচনা শোনার আলোচনা করার তৌফিক দান করেছে, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বা এখানে আমরা যারা আছি হয় দু একজন পাওয়া যাবে মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় ছাত্রী ভর্তি করে নাই, আর বাকি সবাই কিন্তু ছাত্রী আছে, ওই নাতি নয় মেয়ে নয় বাস্তি নয় একজন একজন আছে। এখানে এক নম্বর আমরা জানেন এই জিনিসটা আজকা ক্যালকুলেটার দিয়ে অঙ্ক করে দেখি, আমরা যে মহিলা মাদ্রাসায় মেয়েরে বইনেরে খালারে বাস্তিরে আগর বাগর পড়াইলাম বা নিজের বৌরি পড়াইতে সমস্যা কি আছেন? এরকম বিবাহিত ছাত্রী আছে বৌরি পড়াইতেছে, এখন মহিলা মাদ্রাসায় আমরা যে পড়াই এটা অঙ্ক করে দেখি যোগ বিয়োগ করে লাভ না লস। আরেকটা অঙ্ক তাড়াতাড়ি করে ফেলায় 5-6-11, এটা হইলো আমরা এখানে যারা আছি হয় বোন নয় মেয়ে নইলে বউ, এক কথা হইলো মেয়ে জাতি মা জাতি যাদের আমাদের আছে। আমার আলহামদুলিল্লাহ একটা মেয়ে আল্লাহ তাআলা দান করছে, আপনাদের দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কোরআনের হাফেজ বানা এবং বুখারি পড়নাওয়ালা একজন আলেমা হিসেবে কবুল করে, ভাই সকলে বলি আমিন। আমার একটা মেয়ে আছে, আপনাদেরও আছে, নয় নাতিন আছে, একজন তো আছে। এখন আমরা যে মেয়ের বাপ হইছি এতে আমরা খুশি না বেদার? সবাই খুশি? ও আমাদের গ্রামের মধ্যে তো এরকম মহিলা বহুত আছে যে ছেলের বউ যখন বাবার বাড়ি যায় বাচ্চা হওয়ার জন্য মহিলা অটোমেটিক বলে দেয় যে ও হানসে মনে করি আলটা শুনলাম সে আগে তার এগুলো আসেন না, কয় তুমি যে যাইতেছ সেরিয়ালে কিন্তু দেখবা যাইতাম না, হুড়িয়ে যে পুতুল বুড়ি কথাটা কইল হ্যাঁ কি শাশুড়ি যে পুতুল বুড়ি বললো এইবার যদি বাচ্চা মেয়ে হয় তাহলে দেখবা যাইতাম না আনবারও যাইতাম না। তো শাশুড়ি কি ও খুনছে নাকি না হিজড়া কোন দরকার পড়া করলো? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন যে ব্যক্তির তিনটা মেয়ে হইল কয়টা মেসকাতের মধ্যে পাবেন হাদিসটা কানাতলাহু হিজাবাম মিন্নার, তিনটা মেয়েকে যদি আদর্শবান শিক্ষা দিয়া আদর্শ স্বামীর কাছে তুইলা দিতে পারে এই তিনটা মেয়ে জাহান্নামের তিনটা দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, মেয়ে আমাদের যে হয়েছে এতে লাভ হয়েছে না লস হয়েছে? মেয়ের ঘর না গিয়ের ঘর, গ্রামের একটা কথা আছে মেয়ের ঘর হলে গিয়ের ঘর, মেয়ে হয়েছে বরকত হবে এতে কোনো সন্দেহ নাই। আপনার চাকরি নাই, আপনার ব্যবসা নাই, আপনার মেয়ে হয়েছে দোকানে যেয়ে বসে দেখেন লাভ হবে, নবীর কথাই না, মেয়ের ঘর হলো গিয়ের ঘর। বাইরা আমার বন্ধুরা একজন সাহাবি নবীজির দরবারে বসা ছিলেন, সাহাবি আয়েশা বললেন হুজুর আপনি তো তিনটা মেয়ের কথা বললেন, কোনো ব্যক্তি যদি দুইটা মেয়ে থাকে মেসকার দ্বিতীয় খণ্ডের মধ্যে পাবেন কথাটা আছে, হুজুর গো কোনো ব্যক্তি যদি দুইটা মেয়ে থাকে মেয়ে দুইটা, নবীজি বলেন কোন ব্যক্তির যদি দুইটা মেয়ে থাকে দুইটা মেয়ে জাহান্নামের দুইটা দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, দেখছে আরেক সাহাবি একটা মেয়ে আছে না যে আমার একটা, এক সাহাবি হুজুর আমার যে মেয়ে হুজুর একটা তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন কোন নারী কোন পুরুষের যদি একটা মেয়ে থাকে একটা মেয়ে ওই জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, তাহলে মেয়ে যে আমাদের আছে এতে লাভ না লস? মরুন তো লাগবো, থাউন তো বেনো যাউন লোক গা, কার ভরসা সরে মন কিসের কষা, এত সাদের বাড়ি তোমায় আগে দিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গুণা দিন ফুরাইয়া যাবে
যৌবনে লাগবে বাতি। ইমাম রাজা আছে, জোয়ান ছিলাম না, এমন একটা সময় আছি বিয়া করছি না কারণে মানুষ রাগ করছে, আমার মেয়েটা বিয়া করলো না, প্রস্তাব দিলাম বিয়া করলাম না কারণে রাগ করছে, আছে না? এখন যদি আমি বলি যে ভাই আটকাটা জমি গালি করে লিখে দেবো, তোমার আবি আইতে 15 বছরের শরীরটা দেও, বারবি জুতা দিয়ে বাইরিয়া সাফার দাঁত দেন থব, হ্যাঁ আমি তুই দেরিছি কখন তার জ্ঞান গুলো বাসছে মাল কামাই করে দিন তার একটা পকেট ভরা দেন কে কার ভরসা সরে মন কিসের করো আশা, এত সাদের বাড়ি তোমায় আগে দিন ভেঙে যাবে তোমার বাসা, ও তোমার গুনা দিল ফুরাইয়া যাবে যৌবনে লাগবে বাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যে দিন ডুববে রে বেলা। কিছুদিন আগে যে কালীবাড়ি একটা লোক বানা ভরের গাড়ির সাথে মোটর সাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট করে লাভ পায় উপর উঠতে আছে নাকি সেখানে গেছে কেনা আছে, সন্ধ্যা লাগছে না? হ্যাঁ সন্ধ্যা লাগছে, জোয়ান মানুষ মিয়া কামরুল করে নাম, আল্লাহ তালা লোকটাকে জান্নাত নসিব করে আমরা বলি আমিন। সন্ধ্যার আগে যে দিন ডুববে রে বেলা, এক পলকে ব্যঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। আরে ভাই কত মানুষ ইট কিনছে গাছছে হুবার পাইছে না ঘরের মধ্যে গেছে কেনা, টিন কিনছে ঘরটর সাজাইছে হুবার পাইছে না গেছে কেনা। সন্ধ্যার আগে যে দিন ডুববে রে বেলা, এক পলকে ব্যঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা, কাহারে দিবা তুমি জুড়ে দম কার দিবা তুমি জুড়ে দম কার মাথায় বাঙি বালাঠি, ওই যে দেখ ডাকিতেছে আমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন, সাহায্যাইবে তোমায় মনের মতন সাহায্যাইবে তোমায়। এখানে আমরা যারা পুরুষ আছি সুরমা ব্যবহার করার নবীর সুন্নত, সুরমা দেই আমরা, হঠাৎ তুই গুন্দি দিতে পারে মরার পর সুরমা দিবে না। এখানে আমরা যারা আছি খেত কামার কাম করে খালি গুসুর করে পড়ি সাবান লাগাই না, সাবান লাগাবে না, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাতি, ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি, গইরা মর তুমি মায়ারি পিছে। আহা পাঁচটা মেয়ে একটার মহিলা মা তোরাইছে না, আসি না বিনয় তখন তো আছে, হ্যাঁ একটার পরে হইলেন না, চাকরি করব ব্যবসা করবো বাণিজ্য করবো ব্যাংকের ম্যানেজার হবো উগা একটা দেন, গইরা মর তুমি মায়ারি পিছে তো আশা ভালোবাসা পাবে সকলেই মিশে। কালকে রাত্রে আমার সাথে আপনার ঝগড়া, আপনি আমার ভাই সকালবেলা মারা গেছি ঝগড়া থাকবো, মারি দিত না দাফন করতো না দিত না কবর, গইরা মর তুমি মায়ারি পিছে কত আশা ভালোবাসা পাবে সকলেই মিশে, কোন দিন যেন আইসা পরে কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখ ডাকিতেছে আমায় কবরের মাটি, ডাকতেছে না ভাই যাও না বুগা একটা মেয়ের ইনশাল্লাহ আমরা যারা দিছি ভাগ্যবান ভাগ্যবান। একজন সাহাবি নবীকে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা মাত্র মেয়ে হুজুর কি হবে, আল্লাহ নবী লাগতে বলেন সাহাবি একটা মেয়েকে যদি তুমি দিন শিক্ষা দিতে পারো উপযুক্ত ছেলে দেখিয়া তার হাতে তুইলা দিতে পারো একটা মেয়ে তোমার জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। আল্লাহ তাহলে মেয়ে যার সাতটা এত কপাল পুরাটাই তো কপাল কপাল না
সাতটা মেয়ে যদি কোনো ব্যক্তি মহিলা মারা পড়া, এটা তো আরও কপালের কোনো কপালই নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা, এই সময় তো মনে শেষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মিশরের জমিনে এক ব্যক্তির নাম হইল লুকমান। দেখুন হাদিস নাবার একটা ঘটনা, লুকমান বিবাহ করছে, তার মনের মধ্যে খুব আগ্রহ, আমার ছেলে হবে, তোরা দোয়া দরুজ করিস, বিয়া করি না, বাচ্চার নামও রেখে দিছে, কই এই নামে ডাকবি তোরা, সবাই এই নামে ডাকে, ডাকলে হারে চাটা খাওয়ায়। পরে আলহামদুলিল্লাহ আল্লাহর কি কুদরত, বউয়ের বাচ্চা ফেরো অন্তঃসত্ত্বা, কারণ বাচ্চা যে হয়েছে, হ্যাঁ ছেলের খুব আশা, বাচ্চা হয়েছে মেয়ে, হ্যাঁ তো গেছে মাথা গরম হইয়া, বউয়ের কথা মহাচারি করছে, এই সেই করে গেছে গা। পরের বছর কাটতে যাই থাক, মিল কিন্তু আছে, পরের বছর আবার বাচ্চা আর একটা ফেরো, এইবার বউয়ের ডাকতে গেছে বিবি হুর, এইবার যে তোমার ফেরো বাচ্চা, এই বাচ্চারা যদি খালি আবার মেয়ে হয়, আচ্ছা কোনছে দেখি, ছেলে হওয়া মেয়ে হওয়া এটা বউয়ের কোনো অধিকার আছে? এটা একটা হাদিস আপনি বুখারি দ্বিতীয় খণ্ডের মধ্যে পাবেন, মাদ্রাসা বিভাগ পরীক্ষার মধ্যে আসে, কখন সন্তান ছেলে হয় কখন মেয়ে হয়, এমন একটা ইতিহাস আছে, এটা গুরুভাবে আলোচনা করার বিষয়, সবার মধ্যে আলোচনা করার বিষয় না। আপনি যদি চান তাহলে আমার কাছে বুখারি, আমি পড়াইছি তো দ্বিতীয় খণ্ড, এটা চাট লেখা আছে, আপনি নিয়ে ইচ্ছা করলে পড়তে পারেন, ছেলে কখন হয় মেয়ে কখন হয় কি কারণে হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসছিল, লম্বা হাত দিয়েছিল, থুই দিলাম ওইদিকে, ওইটা কইলে আবার সময় যাবো গা। সালমান সঙ্গে সঙ্গে বিবিকে ডাকতে বলেন, বিবি রে এইবার যে তোমার পেটের ভিতরে বাচ্চা আছে, এইবার যদি মেয়ে হয় তাহলে তোমার খবর আছে, কই দিলাম বেরি কি করবো বেরি, আল্লাহ দরবারে কান্দের মাবুদ, আমার সে আমার স্বামীর ইচ্ছা একটা ছেলে সন্তান দাও। শুনেন আল্লাহর কাছে দোয়া করলে কবুল করে, তুমি যার যেটা বালা ওই কবুল করে, সুবহান আল্লাহ বলে। একদিন দুই দিন তিন দিন দশ মাস গেছে, বাচ্চা হয়েছে, এই বাচ্চা তো আবার মেয়ে, এইবার তো বেড়া গেছে চেটিয়া, বউর ইচ্ছা মতো পিটনা, মা দূর মহাচারি হৌর করে উদ্যম মহাচারি করে শেষ করে আসছে, কি করবো, আচ্ছা গেছে। এমন ভাবে তৃতীয় বছর যখন এসে যায় আবার বউয়ের বাচ্চা ধরো, আলহামদুলিল্লাহ বলে, হ্যাঁ না বলছে যে ভাই, এমন বলছে যে হুন মেয়ে কিন্তু একটা দুটা না, তোমার দুধ হয়ে গেছে, তৃতীয় নম্বর যদি ছেলে না হয় মেয়ে হয় তাহলে তোর যে আমার তোর একদিন আমার যে একদিন লাগে ফিটনাইতে তোরে যা বেরি কান্দে, রব্বুল আলামিন আমার স্বামীর ইচ্ছা একটা ছেলে, একটা ছেলে দিও, আল্লাহ দরবারে কান্দে। একদিন দুই দিন তিন দিন দশ মাস পরে ওইছে বাচ্চা, বেটা গেছে চুরি করে, কি বাচ্চা হয়েছে রে, কই হয়েছে, কোন যেত না তুমি, কি কই মেয়ে হয়েছে, বেটা রাগে যাইয়া না বাড়ি ঘর যা চিন্তিস, কি বা তিল্লে তি ভেঙ্গে সিঙ্গে বাজার দেখা, হ্যাঁ তো মেয়ে হয়েছে, আচ্ছা গেছে। এর পরের বছর আবার বাচ্চা পেলো, এখন এবার বলে দিছে কো হুন, এইবার যদি খালি আবার মেয়ে হয় তোরে আমি সাজকির আলম করে দিলাম। ঘটনা সংক্ষিপ্ত করে দিই, সময় হয়ে গেছে ভাই, আস্তে 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 আল্লাহর কি কাম হয়েছে, আবার মেয়ে হইল, আবার আবার পরের বছর আবার আর একটা বাচ্চা ফেড়, আবার আর একটা মেয়ে হইল, আবার আর একটা বাচ্চা ফেড়, মানে ছয় নম্বর বাচ্চাটা তার ফেড়, ডাক দিয়া বলতেছে যে হুন এইবার যদি আর একটা মেয়ে তোর হয়, একটা দুটা না, মেয়ে কিন্তু বাস্ত হয়ে গেছে, ওয়ান হইলে তো ছয়টা, আমাদের দেশে মানুষ এরকম আছে বুঝলি না, মেয়ে হয়েছে পাঁচটা, পরে আবার ছেলের আসা মেয়ে হয়েছে, নাম তুইছে ইতি, ইতি মানে কি, নাম তুইছে চায়না, চায়না মানে কি, আর হ আইও না ইতিহাসের ভিতরে লেগেছে। এক মাস দুই মাস দশ মাস যখন পূর্ণ হয়ে যায়, সালমানের বিবি আল্লাহর দরবারে কান্না করে, মাবুদ আমার স্বামী বলছে আমার তালাক দিবে রাখবে না, আল্লাহ গো একটা ছেলে সন্তান দাও, স্বামীর বার্তা আমি খাই, এই হুজুরে হাদিসটা পড়ে গেছে, হাত আর যাও যাহা, হ্যাঁ রে আল্লাহর কি কাম, হ্যাঁ তো হা না খায় হোটেল কোরআন ফেরান ঘোরাফেরা করে, গরম মধ্যে মন বয় না, বাইতে হয় না, তারপরে বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে কইলে হয়েছে মেয়ে, হ্যাঁ ঘরে হয়ে রয়েছে, কয় এটা ছড়ি মুড়ি যাবারতাছি না, মেয়া যেহেতু হয়েছে সকালবেলা তোরা লাইটতে ইয়া বার বার বেড়াই দিন, এই কথা কইয়া যায় না, হোটেল তো রুটি খাইয়া গরম মধ্যে হয়েছে, হুইয়া এটা জুড়ে শিক্ষার মাসে তোরা আমার বাসা ফিরা 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 বাসা বাসা মরে গেলাম, দূর হয়ে মা গেছে সালমান বাজান কান্দ গে উঠো উঠো উঠো, বউ ডাক্তার সে আছে হুন
আপনি শান্তি মতো ঘুমায়, আমি কালকাতা মোগা, আপনি বলছেন তালাক দিয়ে দেবেন, আপনি টেনশন করেন না, আপনি আমার স্বামী। নবীজি বলছে একজন মহিলা যদি স্বামী অনুগত্য করে, আনুগত্য করে, স্বামীর কথা মানে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। আমি আপনার কথা মানি, আমি জান্নাত চাই, আমি কালকাতা মোগা। সুবহানাল্লাহ। বলে এবার সালমান বিবির পায়ের মধ্যে দোষ ডাকতে বলেন, বিবি তোমার দুইটা পাওয়া ধরে বলি আমার মাফ করে দাও। কইরা কি গপ্প, আপনি আমার রাগ তাই না, মাফ সন লাগে, আমি জামুগা, আপনার মাফ সন লাগতো না। কয়না আবিবি তুমি আমার মাফ করছো কিনা বলো, কয়না তুমি আগে মাফ করো, তোমার ফাটা ধরছি, আমি জামুগা। বিবি চোখের পানি সেরে বলে, আল্লাহ গো কি নীলা খেলা তুমি দেখাইলা, যে স্বামী আমার সকালবেলা রাখবে না, রাত্রেবেলা পাও ধরে কান্দে। কবিবি শুন বিবি রে, রাত্রের বেলা আমি ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি হাঁসের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ তাআলা বিধানের পাল্লা কায়েম করেছেন, ওয়ানাদাউল মাওয়াদিন আল কিসতালিয়া ও মিল কিয়ামা, এক পাশে নেকি আর এক পাশে গুনাহ, এক পাশে ভালো আমল এক পাশে খারাপ আমল, আল্লাহ তাআলা এ টু জেড পর্যন্ত আমার গুনাহগুলো যখন মাপলেন, মাইপা দেখি আমার গুনাহ কম সব নাই, মাঝে মাঝে নামাজ পড়ছি, মাঝে মাঝে পড়ছি না, শুক্রবারে পড়ছি, এটা পড়ছি না, এটা পড়ছি না, এটা পড়ছি না। বিবি রে, আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার করে দিল, রে ফেরেশতারা সালমানের সব কম পড়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, তাকে জাহান্নামে নেওয়ার অর্ডার দিয়ে দিলাম, তোমরা তাকে জাহান্নামের এদিকে নিয়ে যাও। বানছে সুম্মা ফি সিলসিলাতিন যারওয়া সাবুনা জিরান ফাসলুকু, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন বানছে পেছাইয়া সুরের বান্দানা গাছের মধ্যে পেছাইয়া বানছে বাদান বান্দা, যখন সালমানে জাহান্নামের কিনারার দিকে নিয়ে যায়, জাহান্নামের দরজা কয়টা, এক নম্বর দরজা, যখন নিস বড় মেয়েটা সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজার মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় বলে কোথায় নাও, কয় তোমার আব্বার নেকি কম পড়ে গেছে, আল্লাহ তাআলা জাহান্নামের অর্ডার দিয়ে দিয়েছে জাহান্নামে নিয়ে যাইতে হয়, কয় দাঁড়াও, কয় না আমার আব্বা তো জাহান্নামে দিবাইতো না, কয় কে আমার নবী ঠিকই বলেছে, সুবহানাল্লাহ। বলে কে দরজা কি আর একটা চোখে দোষ না, ওই দরজা দিয়ে নিয়ে যা, দ্বিতীয় দরজা যখন নিয়ে গেছে দ্বিতীয় নম্বর মেয়েটা হাজির, শেষ করে দি ঘটনাটা কি বলেন ভাই আমার বন্ধুরা, আমার এইভাবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আনা লই গেছে, ছয় নম্বর দরজার মধ্যে, ছয় নম্বর দরজার মধ্যে নিচে ছড়ি করে রক্ত মক্ত লইয়া বাচ্চাটা খার রয়েছে, কয় আস্তে কই যাও, কয় জাহান্নামের মধ্যে নুন লাগে, কয় না জাহান্নাম নিবাইতে না। নবীজি বলছেন কোনো ব্যক্তির যদি ছয়টা মেয়ে থাকে, ছয়টা জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। বলি কই ছয় নম্বর দরজা আমি বন্ধ করে দিলাম, আর বেড়ার মেয়া কয়টা, জাহান্নামের দরজা বন্ধ হয়েছে কয়টা, খোলা রয়েছে ভাই কয়টা, হ্যাঁ না লই গেছে। স্বপ্নে দেখে আমার ছয়টা মেয়ে ছিল, ছয়টা জাহান্নামের দরজা বন্ধ, একটা জাহান্নামের দরজা খোলা, ওইখানে যখন আমারে ফেরেশতারা টাইনা শেষে নিয়ে যাও, ওই জাহান্নামের দরজা খোলা, হাউ মাউ করে আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে পড়বো, এটা দেখে না জুড়ে শিকার মারছে, শিকার কি আসলো জাহান্নামের দরজা মারছে না ঘরের মধ্যে মারছে। ভাইরা আমার বন্ধুরা, আমার নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি একটা মেয়ে থাকে, একটা মেয়েকে দিন শিক্ষা দিয়া যদি উপযুক্ত একটা স্বামীর কাছে বিবাহ দিতে পারে, তার জন্য জাহান্নামের একটা দরজা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য ভাই আসলে সময় শেষ হয়ে গেছে, কথাটি গুছিয়ে বলা গেল না। দেখেন জাহান্নামের দরজা এখানে যারা মেয়ে দিছি বন্ধ না খোলা, হ্যাঁ ছেলে আর মেয়ের মধ্যে একটু পার্থক্য আছে, আপনি মারা গেছেন ঢাকা থেকে চাকরি করে মুক্তা গেছে মোমেন সিং চাকরি করে, ছেলে শুনছে আব্বা মরে গেছে, আর এই যে সকাল থেকে অফিসে গেছি প্রস্তাবের ব্যাগ হয়েছে মুইটা ভানি লইছে না, তিনবার আবু আইয়া কত বউ মধ্যে কান্দা শুনে না, তাহলে বাড়ি টাড়ি দিয়ে রেখে যাই গিয়া শেষ হয়ে গেছে না।
শুনবে, আমার বাবা মারা গেছে, মহিলা মাসে একটা ছাত্রী যদি পরে দাওরা পাশ করে জিন্দগিতে কোনোদিন পর্দার খেলাপ করে না। সুবহানাল্লাহ বলে আমি বিয়া করছি, আমি জানি দাওরা পাশ মিয়া। একদিন জোরে ডাকতাছি, আম্মা আমার বাড়িতে অনেক বড় ডাকতাছি, আমার বউকে এরকম জোরে আওয়াজ করেন কি, জোরে আওয়াজ করতে যায় না, একটু কাছে যাই আমার ডাকবেন। সুবহানাল্লাহ, শিক্ষা মিয়া আমি ভাই আলছি, এই লেগে আমি কইতেছি শিক্ষা আমি পাই আলছি। ভাই আমার বন্ধু আমার যদি দাওরা পাস করে সঠিক ভাবে পর্দা করে, জানে বাবা মরলে কানতে হয় না, এরা কুদুরি থেকে নিয়ে দাওরা পর্যন্ত পড়ায়, বাবা মরলে কান্দা যায় না, এই হাদিসটা হুজুররা পড়াই দিছে, সঙ্গে সঙ্গে খবর হয়ে গেছে বাবা মারা গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে টপ টপ করে। আর বেরি শরীর যদি পাক থাকে, সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনটা নিয়ে এই খুলবে, কোন সুরা পড়লে যে কবর আজাব বাপ হয় এটা জানা আছে না তার? কোন ব্যক্তি যদি দাফন করা হয়, নতুন দাফন যদি করা হয়, তোমরা তার জন্য ইয়াসিন সূরা পাঠ করো, ইয়াসিন সূরা পাঠ করলে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। মেয়ে যে দাঁড়া হ্রাস করাইছেন বাড়িতে, এত আগর বাগর বেড়ে নেব শিকার পারতো না, কোরআন শিব লইব ইয়াসিন সূরা টান মারছে, কবর আজাব হবে আপনি কি মনে করেন হবে? তারপরে মারি হয়েছে না মারি হবো, দুপুর আইসে সকালে যখন কবরের ভিতরে রাখা হবে, তুমি তার কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায়া দিও। সুবহানাল্লাহ, শুনছে আব্বা অসুখ ঘুরে দিতেছে, তাড়াতাড়ি আইসে আয়া দেখাইল, টানা পারতেছে এরকম মরবার লেগিয়া। আল্লাহ নবী বলেন ইকরাও আলা মাউতা কুমিয়াসিন, মানুষ যখন মুমূর্ষু অবস্থা মানে মারা যায়, তখন তার মাথার কাছে বইসা তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা মৃত্যুর কষ্টকে সহজ করে দেয়, মানে মৃত্যুর কষ্ট ওই ব্যক্তির হয় না। সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা যারা মহিলা মাদ্রাসায় মেয়ে ভর্তি করছি, এটা লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে না? আচ্ছা যাক, আল্লাহ তাআলা আমাদের সকলের মেয়েকে আলেমে হকানি রব্বানি হিসাবে কবুল করুক। সকলে বলেন আমিন। আমরা তো একদিন মারা যাবো নাকি? কোন জায়গায় মারা যাবো এটা জানি, কবে এটা জানি, কিভাবে এটা জানি, আমাদের বাপ মা ভাই মারা গেছে, মাতা পিতা কান্দে শুয়ে আল্লাহ কবরে আল্লাহ তুমি রাইখো তাদের আদরে। সকলে বলে আমিন। আমাদের বাপ্পা মরে গেছে, এই মাদ্রাসার 800 ছাত্রী কোরআন তেলাওয়াতের খাতিরে যেন আল্লাহ তাআলা আমাদের বাপ্পার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলি আমিন। এই জন্য ভাই যারা মাদ্রাসায় দিছি, কথাটা আসলো সময়ের অভাবে বলতে পারলাম না, কোনোটাই নাই, এই মাতাও না ওই মাতাও না মাঝখানও না। আচ্ছা যাক, দেখেন এখানে আমরা বিভিন্ন দূর দূরাফি আত্মীয় স্বজন হাসপাতালে কোন জায়গায় যে মারা যায় এটা কোন জানা, তবে এই মাদ্রাসা যারা করছেন এইখানে আগামীতে দাওয়া খুলবে, আবাসিক থাকবে সকালে বিকালে দুপুরও। এই মিয়া ছেলেদের মধ্যে 100 মধ্যে 2-5টা তাহাজ্জুদ পড়ে, মেয়েদের মধ্যে আমি 13 বছর মহিলা মা এই কাম করে যাইছি, মেয়েদের 100 জনের মধ্যে প্রায় 60 জনই তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এটা অনাবাসিক মাসের কারণে কিন্তু বুঝে না ভাই, আপনি যদি রাত্রে মারা যান, সকালে মারা যান, দুপুরে মারা যান, যে কোনো জায়গায় মারা যাবেন, এই মহিলা মাদ্রাসার ভিতরে কোনো না কোনো ছাত্রী তাহাজ্জুদের নামাজ পড়বে, কেউ এশাক পড়বে, আওয়াইল পড়বে, কেউ বুখারি পড়বে, কেউ কোরআন খতম করবে। এই আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনার জন্য কিন্তু আল্লাহ তাআলা সওয়াবের ভাগী এবং মৃত্যুর সময় কালেমা তাইয়্যিবা জারি করে দেবে। সুবহানাল্লাহ। এটা একটা আল্লাহ তাআলা বলছেন আত্মা কইলা হিলুসিলা। এই জন্য ভাই কথা বলতে পারলাম না, বাপ্পা কবরের মধ্যে আছে, বাপ্পা শুয়ে রয়েছে, হাদিসের ভিতরে আছে কিয়ামতের ময়দানে আছে, নীলু কুটবে, কুটার পরে আল্লাহ কি এত সোয়াব, আমি তো কোরআন শুরু পড়াই না, আমার কয়েক লক্ষ কোটি কোরআন খতমের সোয়াব আমি পাইলাম কই? আল্লাহ তাআলা বলবেন ওই যে তোমার পিছনের দিকে তাকাও, পিছনের দিকে যখন তাকাবে দেখবে ওই যে একটা মাদ্রাসা করে দিয়েছিল, মাদ্রাসার ভিতরে ছাত্রীরা কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর নবী বলেন মান্দাল্লালা খাইরিন ফালাহু মিন সুআদি ফাইলি। সুবহানাল্লাহ। বলি যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, একটা কোরআন পাঠ করানোওয়ালা কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে কোরআন পাঠ করা সাহায্য করলো, কোরআন খতম করে যে পরিমাণ সওয়াব পায়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দিয়া দিবেন। সুবহানাল্লাহ।
সেখানে দেখবেন হাসরের ময়দানে কোটি কোটি কোরআন তেলাওয়াতের সওয়াব। যাক ভাই, পাগুসল কথা বলতেছি, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত সকালে বিকালে রাত্রে দুপুরে আবাসিক মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আমরা যেখানে মারা যাই ওই কোরআন তেলাওয়াতের খাতিরে, কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা যেন আমাদের জবানের মধ্যে কালেমায়ে তৈয়বা জারি করে দেয়। জন্য ভাই একটা উপকার করতে যে আপনারা করছেন, এই যে হুজুর বললেন বড় হুজুর, ওই পিছনে বাথরুম সামনে অফিস সব কিছু মিলাইয়া সময় জায়গা গেছে গা, এত ছাত্রী জায়গা দেওয়া যায় না। দুতলা আছে না, দুতলার অতীত সত্তর করা দরকার। ওইখানে আল্লাহর বান্দিরা বসে বসিয়া কোরআন তেলাওয়াত করবে, আপনার মেয়েও পড়বে, অন্য কেউ পড়বে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব লিখতে থাকবে, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে উঠতে দেখবেন লক্ষ কোটি কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিয়ে দিছে। এই জন্য ভাই উপরের দোতলা থেকে ছাদ পর্যন্ত একটা পিলার করতে বেশি টাকা লাগে না, মাত্র ইঞ্জিনিয়াররা বলছে লেখা আছে 5,000 টাকা লাগে। আমি গুণাগার, আল্লাহ তাআলা যেন এই ছাত্রীদের কোরআন তেলাওয়াতের উসিলায় যেখানে মারা যায় নদী হাটে ঘাটে বাজারে ঘরে হাসপাতালে, এই কোরআন তেলাওয়াতের খাতিরে যেন আল্লাহ তাআলা কবর আজাব মাফ করে দেয়, মুখের মধ্যে কালেমায়ে তৈয়বা করে দেয়, অন্তরের মধ্যে আল্লাহ চিন্তা ফিকির আল্লাহ তাআলা ঢুকায় দেয় মৃত্যুর আগে। হাদিসের মধ্যে আছে কত বেচা মানুষ মিয়া নরমাল একটা কাজের কারণে আল্লাহ তাআলা কালেমায়ে তৈয়বা নসিব করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন এরকম করে, আমি গুনাহগার, গুনার শেষ নাই। এটা তো আসলে বললে কিরম দেখা যায়, আসলে আমি আসছি এই মাস আই নতুন, আল্লাহ যেন এই মাসের খেদমত যেন আমার কবুল করে সকলে বলি আমিন। এই জন্য ভাই পিলার করতে না 5,000 টাকা লাগে লেখা আছে, আমি গুনাহগার মৃত্যুর সময় যেন কালেমা তো এবার নসিব হয়ে যা, এই নিয়তে ইনশাল্লাহ একটা পিলার। হুজুর মানুষ তো গরিব মানুষ, আস্তে আস্তে দিয়ে দিব একটা পিলার ইনশাল্লাহ আমি দিব, 29টা পিলার লাগে। আর ওইখানে ধন্যমায়ের ধন্য সন্তান নবীর আছে, আল্লাহর প্রেমে পাগল একটা ব্যক্তি আছেন, যে 5,000 টাকা একবারে দেন, আলাদা দেন, বাকিতে দেন, এই 500 করে দেন, 200 করে দেন, দিয়া শেষ করে দিবেন। কেয়ামতের দিন যেন আল্লাহ তাআলা নবীজির সাফাত নসিব করে সকলে বলি আমিন। এখন আমাদের মাঝে বয়ান পেশ করবেন সেই মহান ব্যক্তি, এই মাদ্রাসার সুনামধন্য মুতামিম আলহাজ হযরত মাওলানা ফারুক আহমেদ সাহেব। আমি হুজুরকে বয়ান পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة كما قال عليه الصلاة والسلام। আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশ ও মুহিব্বিন সমাবেশে উপস্থিত আছেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, পত্র মাদ্রাসার আসাতিজা কেরাম, শিক্ষিকাগণ, ছাত্রীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত মেহমান এবং অভিভাবকবৃন্দ, আপনারা এই অনুষ্ঠানে আসছেন এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, শিক্ষক শিক্ষিকা ছাত্রীদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনই খেদমতের জন্য কবুল করেছেন, এই জন্য আমরা শুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে শুনেছেন যখন এই অত্র এলাকায় কোনো মহিলাদের জন্য মেয়েদের জন্য দিনী শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, তখনই আপনাদের পরামর্শক্রমে, মুরব্বীদের পরামর্শক্রমে হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা 2004 সালে প্রতিষ্ঠা হয়। দীর্ঘদিন হাঁটি হাঁটি পা পা করে আজকে প্রতিষ্ঠানের এই অগ্রযাত্রা আপনারা দেখতেছেন। মাদ্রাসাটি নুরানি শিশু শ্রেণীর থেকে মেশকাত পর্যন্ত, মেশকাত কয়েক বছর যাবতে চলতেছে, আপনাদের অভিভাবক এবং কমিটিদের সুপরামর্শে ইনশাআল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী রমজানের পর থেকেই দারা হাদিস মাস্টার্স তাকমিল জামাত খোলার জন্য আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। তো মাদ্রাসার ঘর দরজা আবাসন ব্যবস্থা মোটেই নাই, যেটা আপনারা দেখতেছেন
ছাত্রী ভর্তির চাপ প্রচুর হয়ে গেছে। এবছর আমরা ছাত্রী ভর্তির জন্য যে চাপ, যে আবেদন পেয়েছি সবাইকে নিতে পারি নাই, তারপরও প্রায় 800 ছাত্রী বর্তমানে এখানে অধ্যয়ন করতেছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটি আপনারা জানেন সম্পূর্ণ অনাবাসিক মাদ্রাসা, যদি আবাসিক করা হয়, আমার তো মনে হয় যদি আবাসিক আমরা ঘোষণা দিই তাহলে 1500 ছাত্রী হয়ে যাবে, কিন্তু আমাদের আবাসনের জন্য আমরা ওইদিকে যাইতে পারতেছি না। আমরা এখানে 1.5 বছর আগেই এই জায়গাতে বসিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন টিনের ঘর ছিল, আপনারাও আসছিলেন এখানে, একটা টিনের ঘর ছিল, ভাঙ্গাচোর একটা টিনের ঘর ছিল, এখানে বসিয়ে আমরা পরামর্শ করেছিলাম যে এটা পাঁচতলা ভবন আমরা উপাধ্যক্ষ করব ইনশাল্লাহ। এই সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ শুরু করে দিয়েছি। জায়গাটা মাটির নিচের অবস্থা খুবই দুর্বল ছিল, যার ফলে এখানে পাইলিং করতে হয়েছে। পাইলিং করতে যাইয়া এই পর্যন্ত মাদ্রাসা এই পর্যায়ে আসছে, মোটামুটি ব্যবহারের একটু উপযোগী হয়েছে। আসলে বর্তমানে নির্মাণ ব্যয় আপনারা যারা বাসা বাড়ি হন, মোটামুটি সবাই বাসা বাড়ি করতেছেন, ইটার কাজ করতেছেন, খুব ব্যয়বহুল কাজ। অনেকে আমার জিজ্ঞাসা যে এত টাকা কোথায় পাইলেন, আসলে একটা কথা আছে, কাতলা কাতলা সায়লা গের দাঁত, ফোটায় ফোটায় পড়িয়া পড়িয়া কি হয়ে যায়, এরকম ঝর্ণা বয়ে যায়, ঝর্ণা থেকে খাল নালা এরকম ভাবে সমুদ্র নদীতে রূপান্তরিত হয়ে যায়। বাস্তব নমুনা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই প্রতিষ্ঠানের ভিতরে দান করেছেন, এখানে মোটা অঙ্কের কেউ দান করেন নাই, হয়তো এক ম্যাক্সিমাম 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এরকম ভাবে আপনারা দিয়েছেন, সেই টাকাই এই নির্মিত হয়েছে প্রতিষ্ঠান। এখানে বিশাল একটা অঙ্ক এখানে হয়ে গেছে। মোটামুটি আমি একটা হিসাব করেছি, গতকালকে পর্যন্ত, গতকালকে পর্যন্ত আমাদের এই ভবন নির্মাণে গতকালকে পর্যন্ত খরচ হয়েছে 57,87,448 টাকা, সেটা আপনাদেরই দেওয়া এবং প্রাতিষ্ঠানিক আভ্যন্তরীণ আয় দিয়ে আপনারা যে অল্প অল্প করে দিচ্ছেন, 500, 1000 এরকম করে দিচ্ছেন, এটারই একটা প্রমাণ যে এই বিল্ডিং নির্মাণ বাবদ এই পর্যন্ত গতকালকে পর্যন্ত 57,87,448 টাকা খরচ হয়েছে। আপনারা দিচ্ছেন এটার আয় হলো 41,31,260 টাকা, আপনারা দান করেছেন অল্প অল্প যে দান করেছেন যাদের অবস্থান থেকে, এটার দান এবং মাদ্রাসার আভ্যন্তরীণ আয় সব মিলিয়া আয় হলো, এটা শুধু নির্মাণ বাবদ, এটা শুধু নির্মাণ বাবদ আয়, প্রাতিষ্ঠানিক যে বেতন কাঠামো আছে ওটার আয় আলাদা, নির্মাণ বাবদ আয় হলো 41,31,260 টাকা, ব্যয় হলো 57,87,448 টাকা। বর্তমানে মাদ্রাসায় ঋণ, বিভিন্ন দোকানপাট বিভিন্ন জায়গা ঋণ আছে মাদ্রাসায়, 0,56,188 টাকা, মাদ্রাসা বর্তমানে ঋণ আছে 0,56,188 টাকা মাদ্রাসায় ঋণ আছে। তারপরেও মাদ্রাসা কর্তৃপক্ষ কাজ গতকালকেও চলছে, আজকে অনুষ্ঠানের জন্য আমরা কাজ বিরতি রাখছি, যারা যে মিস্ত্রিরা নির্মাণ কাজ করতেছে তারাও এখানে উপস্থিত আছে, আজকে দোয়া শরীফ হয়েছে, আগামীকাল থেকে আমার কাজ চলবে ইনশাল্লাহ। কি করেন আপনারা, আপনারা আপনারা যার যে অবস্থান থেকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ। আমরা এই যে কাতলা কাতলা অল্প অল্প করে দিচ্ছেন, এটা বিশাল হয়ে গেছে, এটারও সপ্তাহে সারিয়া কেমন পর্যন্ত থাকবে, আমরা আল্লাহর কাছে দোয়া করব হাশর ময়দানে যাতে আমাদেরকে এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন হাশর ময়দানে এই মাহফিল আমাদেরকে উঠাই আমাদেরকে নাজাত করিয়া দেন, মাফ করে দেন, সবাইকে যেন জান্নাত নসিব করে দেন। এই জন্য আপনাদের দানের সুবিধার্থে আমরা এই দোতলা ভবনের কাজ অতি তাড়াতাড়ি শুরু করা দরকার, কারণ আমাদের আগে ঘর যতটুকু দৈর্ঘ্যপ্রস্ত ছিল, এখানে সিঁড়ি দিতে যাইয়া এদিকে পিছনে 11টা বাথরুম আছে, বাথরুম গোসলখানা ব্যবস্থা আছে, এগুলি করতে যাইয়া অফিস রুম করতে যাইয়া জায়গা আগের চাইতেও কমিয়া গেছে, এই জন্য অতি তাড়াতাড়ি উপরে দিয়ে করা দরকার। আমরা বর্তমানে যে ক্লাস চালাইতেছি এই জায়গাগুলি মাদ্রাসারই, কিন্তু অপোজিটে বড় আর একটা ঘর আছে, এটা মাদ্রাসার ঘর না, এটা আমরা এখানে আপাতত চালাইতেছি যে এটা তাড়াতাড়ি আমরা নির্মাণ করে এখানে ছাত্রীদেরকে আবাসনের জন্য নিয়ে আসবো, ক্লাসের জন্য নিয়ে আসবো। এই জন্য আপনাদের দানের সুবিধার্থে আমরা দেখেন আপনারা সাইড দিয়ে আমরা প্যানা লাগিয়ে দিয়েছি, আপনারা দানের সুবিধার্থে আমরা একটা একটা ভাগ করেছি। এই ভবনটার 29টা পিলার আছে, 29টা খুঁটি আছে, খুঁটি বাবদ খরচ আছে,
এই ভবনের আয়তন হল, এই ভবনের আয়তন লেখা আছে 46,661 ফুট। এটা এক ফুটও আপনি নির্মাণ কাজে সহায়তা করতে পারেন। তদ্রুপভাবে এই ভবনের একটা স্কোয়ার ফিট, এক ফিট নির্মাণ ব্যয় এটাও আমরা ইঞ্জিনিয়ারের কাছ থেকে হিসাব করে বাইর করেছি। মাত্র 1,000 টাকা দিলেই আপনি এই ভবনের, দোতলা ভবনের এক ফিট নির্মাণের ব্যয় আপনি দিতে পারবেন। এই জন্য যদি আপনারা সবাই যেরকম আগে আসছিলেন, আগে আসার পরে আজকের এই রূপরেখা আমরা পাইছি। যদি সামনের দিকে আপনারা আগে আসেন তাহলে আমরা অচিরেই দোতলা আমরা হয়তো স্বপ্ন দেখতে পাবো যে দোতলা হয়ে গেছে। আমরা চাচ্ছি আগামী রমজানের আগে যাতে আমরা দোতলা করতে পারি ইনশাল্লাহ। কি কোন আপনারা আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, আর আপনাদের সন্তান সন্ততি এদেরকে মাদ্রাসা দিবেন, আলেম আলেমা বানাবেন। যদি কারো সন্তান না থাকে, কমপক্ষে এরকমভাবে নিজের বাড়িতে ভাতিজি আছে, এরকম প্রতিবেশী আছে, এদেরকেও যদি আমরা আগাইয়া না দিনে পিছিয়ে ধরাইয়া দেই তাহলে এটার সুফল আমি কেয়ামত পর্যন্ত কবরের শুয়ে শুয়ে পাইতে থাকবো ইনশাল্লাহ। এই জন্য আমরা এই কাজের ভিতরে আসার সময় আসলে খুব সংকীর্ণ। আমাদের দাওয়াতি মেহমানরা আছেন, এনারা কথা বলবেন। আমি মাদ্রাসার পক্ষ থেকে এই সামান্য কথা আপনাদের কাছে বললাম এবং আর্জি রাখলাম, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমাদের মাদ্রাসায় ডেইলি এরকম প্রতিদিন খতনে খাসেগান পড়ে মুহিব্বিন, অভিভাবক, এলাকাবাসী সবার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়, প্রতিদিন খতনে খাসেগান পড়া হয়। আমি মনে করবো যে খতনে খাসেগানের আমল যে মাদ্রাসা জারি আছে ওই মাদ্রাসার ভিতরে আল্লাহ রাব্বুল রহমত বরকত নাজিল করেন। এই জন্য আকাবিরিনদের আমাদের উসুল যে মাদ্রাসা কবি মাদ্রাসাগুলিতে খতনে খাসেগানের আমল বাধ্যতামূলক, আমরাও এটা জারি রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান হালিমা সাদিয়াকে দিন দিন আল্লাহ রাব্বুল তুরকির দিকে নিয়ে যাচ্ছেন। পরিশেষে আমি আপনাদের সবাইকে এরকমভাবে এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য, দোয়া মাহফিলে আসার জন্য ধন্যবাদ জানিয়ে এবং প্রতিষ্ঠানের উন্নতি অগ্রগতি এরকম সার্বিকভাবে আর্থিক মানসিক দোয়া যে যেভাবে পারি না কোনো অভাবে সহযোগিতার আহ্বান জানিয়ে আজকের মতো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। والآخر دعوهم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته